এটা আসলেই চ্যালেঞ্জিং, এবং আমার মনে হয় যে এই বিপিএল এ এটাই কোচদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপার, যে এত বেশি শাফলিং হচ্ছে এবং ফরেন প্লেয়ার অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। আমি যে জায়গাটা প্লেয়ার খুঁজছি সেই জায়গার প্লেয়ার পাচ্ছি না। আমার টিম যখন আমরা করি তখন আসলে কিছু জিনিস আমাদের যে লোকাল প্লেয়ারগুলো নিয়ে থাকি এবং যে জায়গাগুলোতে আসলে আমার প্লেয়ারগুলো দরকার ওইখানে ওভারসিজ সেইভাবে আমরা কালেক্ট করার চেষ্টা করি, তো এটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। একটা দেখা যায় যে দুইটা প্লেয়ার ফরেন প্লেয়ার চেঞ্জ হলে টিমের কম্বিনেশন পুরোটাই চেঞ্জ করতে হচ্ছে, তো এটা অনেকই চ্যালেঞ্জিং। পুরো ডিপেন্ড করছে যে আইএলের খেলাটা কারা জিতছে কারা হারছে এটার উপরে। তো যেটা বললো মানে প্রথম থেকে যেটা আলোচনা চলছে যে কে আসবে কে আসতে পারবে না, এগুলো আসলে ওই খেলার পরে ডিপেন্ড করে। তারপরেও আমরা আসলে কিছু প্লেয়ারের সাথে কথা বলেছি যে আর কি অ্যাভেলেবেল হবে তাকে নিয়ে আসবো আমাদের কম্বিনেশনের মধ্যে, ওই পার্টিকুলার ওই টিমের থেকে যেটা বেস্ট পসিবল হবে তাকে নিয়ে আসার চেষ্টা করবো।